গত 14/10/2024 তারিখে আবু সাইদ হত্যা মামলার বাদী যিনি আবু সাইদের বড় ভাই রমজান আলী উনি একটা বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত আনয়ন করেন। দরখাস্তের বিষয়বস্তু ছিল যে এই হত্যা মামলার সাথে আরও মানে সে সাতজন তাদের তথ্য উপাত্ত প্রমাণসহ সিসিটিভির ফুটেজ স্থিরচিত্র সহ এটা যখন আমাদের হাতে আসে বাদী পক্ষের হাতে আসে তখন তাদের সম্পৃক্ততা এই হত্যাকাণ্ডের সাথে আছে কি না সেই বিষয়ে সমস্ত কিছু তথ্য প্রমাণসহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন যে তা যেন তদন্তকারী কর্মকর্তা তাদের সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখার জন্য আবেদনটা আনয়ন করেন। দীর্ঘ কয়েকটা শুনানির পর আইনগত কিছু বিষয় পরিষ্কার হওয়ার পর বিজ্ঞ আদালত অদ্বয় বিকেল 4টার সময় এই নির্দেশ দিয়েছেন যে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন যে বাদী রমজান আলী যে অ্যাপ্লিকেশন আনয়ন করেছে যে দরখাস্ত আনয়ন করছে নতুন করে যে সাতজন আসামিকে সম্পৃক্ততার বিষয়ে যে দরখাস্ত আনয়ন করেছে এবং তথ্য প্রমাণ মানে সেটা বিজ্ঞ আদালতে দিয়েছে সেই বিষয়ে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ তদন্তকারী কর্মকর্তা যেন খতিয়ে দেখেন এই মর্মে আজকে বিজ্ঞ আদালত বিকেল 4টার সময় নির্দেশ দিয়েছেন। এখানে নতুন যারা মানে যাদের বিষয়ে সম্পৃক্ততার বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছি সেইটা হলো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সাবেক ভিসি উনি আছেন, এখানকার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক যে প্রক্টর উনি আছেন, কর্মকর্তা আছে এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম যিনি প্রক্টর ছিলেন তৎকালীন উনি আছেন, অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি শাহনূর আলম পাটোয়ারি উনি আছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী যিনি বিএনসিসির কর্মচারী হিসেবে পরিচিত নূর নবী আছেন, স্রোত হাল প্রস্তুতকারী আপনারা জানেন যে কর্মকর্তা তরিকুল ইসলাম যিনি স্রোত হাল রিপোর্ট যেখানে প্রস্তুত করেছেন তিনি আছেন, এসআই আছে যে এর বাইরে স্রোত হাল রিপোর্ট প্রতি স্বাক্ষরকারী যে ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত উনি আছেন, এই সহ মোট সাতজনকে তাদের তথ্য প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে বাদীপক্ষ উপস্থাপন করেছি এবং আমরা বলেছি এই হত্যাকাণ্ডের সাথে তারাও সম্পৃক্ত বলে আমরা প্রাথমিকভাবে দাবি করেছি এবং আমাদের যে অ্যাপ্লিকেশনের মূল বক্তব্য ছিল বা এটা তদন্তকারী কর্মকর্তাকে এই বিষয়টা আমাদের দরখাস্তের পুরো বিষয়টা আমাদের যে সিসিটিভির ফুটেজ তথ্য প্রমাণ স্থিরচিত্র এই বিষয়গুলো যেগুলো আমরা উপস্থাপন করেছি বিজ্ঞ আদালতে এগুলোর ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তাকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন যে এনারা এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে যুক্ত আছেন কি না আমরা এই বিষয়ে বিজ্ঞ আদালতের যে আজকে আদেশ এই বিষয়ে আপনাদেরকে মানে একদম পরিষ্কার করলাম অবগত করলাম। আমরা মানে দেশবাসীর কাছেও এই বিষয়টা পরিষ্কার করতে চাই যে নতুন যে আমরা সাতজনকে এইখানে তাদের সম্পৃক্ততার বিষয়ে আমরা বলেছি সেইটা তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন এবং আমরা এই সাথেও গতকালকেও বলেছি এই মামলার মানে ইতিপূর্বে যে আছে যে আসামি 17 জন আসামি তার সাথে এই সাতজনের সম্পৃক্ততা আছে কিনা সেটা দেখবেন খতিয়ে দেখবেন বিজ্ঞ আদালত যে নির্দেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আরেকটা ব্যাপার হলো যারা এখনও গ্রেপ্তার হননি এই আছে যে হত্যা মামলার সাথে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি আছে তাদেরকে করতে হবে। আমরা এই শহীদ আবু সাইদের হত্যা মামলায় কোনো প্রকার ডিলেমি কোনো প্রকার মানে সে মামলা জট কিংবা এটা দেরি করা এটা আমরা কোনোভাবেই আমরা কামনা করি না, অবিলম্বে আমরা প্রত্যাশা করি যে কোনো মূল্যে এই মামলার সাথে সম্পৃক্ত যে আসামি যারা শ্রেণীভুক্ত ইতিপূর্বে হয়েছেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক।